আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মালদ্বীপে চারু। হ্যাঁ বন্ধুরা, সাজের বাতি ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা ছুটি কাটাতে পৌঁছে গেছেন মালদ্বীপে, সঙ্গে তার প্রিয় সঙ্গী অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে পৌঁছে গেছেন মালদ্বীপে ছুটি কাটাতে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় চারির মালদ্বীপ ভ্যাকেশনের কিছু সুন্দর মুহূর্ত। দেবচন্দ্রিমা কি করছে আমি একটু দেখাই তোমাদের। মস্তি চেনা চারু থেকে অনেকটাই আলাদা, বোল্ড আন্দাজে দেখা গেল চারুকে, আর সেখানে তিনি সেলিব্রেট করলেন তার জন্মদিন। হ্যাঁ, চারু নিজের জন্মদিন সেলিব্রেট করতেই পৌঁছে গেছিলেন মালদ্বীপ, সঙ্গে সায়ন্ত। বন্ধুরা, আপনারা দেখছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে তার জন্মদিনের দিনে। একেবারে স্বপ্নের মতো জন্মদিন সেলিব্রেট করলেন এই বছর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। পিঙ্ক কালারের পোশাকে দারুণ মিষ্টি দেখাচ্ছিল তাকে। এছাড়াও বিভিন্ন সময় শেয়ার করে নিচ্ছেন মালদ্বীপের বিভিন্ন স্মৃতি। বন্ধুরা, আপনারা দেখছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় আর অভিনেতা সায়ন্ত মোদককে একসঙ্গে মালদ্বীপে। তারা গেছেন ছুটি কাটাতে মালদ্বীপে, সমুদ্রের মধ্যে মালদ্বীপে একান্তে অভিনেত্রী দেবচন্দ্রিমা। দেখুন তো কি করছেন তিনি। Lovely, I'm full. But I still have little room for the dish. মালদ্বীপে গিয়ে বিলাসবহুল রিসর্টেই থাকছেন দেবচন্দ্রিমা আর সায়ন্ত। শেয়ার করেছেন সেখানকার ছবি ও ভিডিও। সাজের বাতি ধারাবাহিকে চারুকে আমরা দেখেছি একেবারে সাদা সিদে পোশাকে। সাদা সিদে মেয়ে, একেবারে ইন্ডিয়ান জামা কাপড় পরেই থাকেন তিনি, কখনো শাড়ি আবার কখনো তাকে দেখা গেছে সালোয়ারে। তবে বন্ধুরা, মালদ্বীপে ঘুরতে গিয়ে আপনাদের চেনা চারু কিন্তু অনেকটাই আলাদা, অনেকটাই বোল্ড, অনেকটাই স্টানিং। আপনারা দেখছেন দেবচন্দ্রিমা সিংহরায়কে ওয়েস্টার্ন আউটফিটে, দারুণ সুন্দর লাগছে তাকে, তাই নয় কি? অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় মালদ্বীপ ভ্যাকেশনে আর কি কি করেন, কতটা মজা করেন, বন্ধুরা সেসব খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। খাচ্ছ দেখি, জল ভরা। এটা তো একটা তাড়া যেতেই সবকটা খেলে একটা একটা করে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।